আদেশটা একটু বলি আমি হ্যাঁ আবু হুরাইরা বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ বলেছেন বিধবাকে তার মতামত বিয়ে দেওয়া যাবে না কুমারীকে তার অনুমতি ব্যথিত বিয়ে দেওয়া যাবে না তারা বললেন তারা অনুমতি কেমন হবে তিনি বললেন তারা চুপচাপ থাকা কেউ কে বলেন যদি কোনো লোক কোনো বিধবা নারীর মত অনুসারে বিয়ে হওয়ার উপর দুজন মিথ্যা সাক্ষীর মাধ্যমে কুটকৌশলে গ্রহণ করে আর বিচারক ও তাদের এই বিয়েকে কার্যকর করে দেন অথচ স্বামী জানে না সে তাকে এর পূর্বে বিয়ে করেনি তাহলে তার জন্য ওই বিয়ে বৈধ ও কার্যকর হয়ে যাবে এবং তার জন্য উক্ত মহিলার সঙ্গে বিবাহিত জীবনযাপন কোনো বাধা নেই হাদিসটা কি বুঝে যাচ্ছে না জিনিসটা হলো কোন বিধমে মেয়ে বলতো নাইন সেভেন জিরো বুকারি শরীফের ইসলামী ফাউন্ডেশন সিক্স না এখানে যেটা লেখা আছে যে কোনো বিধবা নারী আহ দুজন মিথ্যা সাক্ষী যদি গ্রহণ করতে পারে কুটকৌশলের মাধ্যমে এবং যদি কোনো ছেলে সে বিয়ে নাও করে থাকে তবুও ওই বিয়ে বৈধ এবং কার্যকর হয়ে যাবে এবং তার জন্য উক্ত মহিলার সঙ্গে বিবাহিত জীবনযাপন কোনো বাধা নেই এখানে তাহলে যে কোনো মেয়েই বিবাহিত বিধবা মেয়েই দুইটা মিথ্যা সাক্ষী গ্রহণ করলেই

বিধবাকে তার মতামত ব্যতীত বিয়ে দেওয়া যাবে না এবং কুমারীকে তার অনুমতি ব্যতীত বিয়ে দেওয়া যাবে না তারা বলেন তার অনুমতি নিয়ে ওকে চুপচাপ রাখে কেউ যদি কোনো লোক কোন বিধবা নারীর মতানুসারে বিয়ে হওয়ার ওপর দুজন মিথ্যা সাক্ষীর মাধ্যমে কূট কৌশলের অংশ গ্রহণ করে মানে কি কূট কৌশল গ্রহণ করে দুইটা সাক্ষী গ্রহণ করলো ওকে নারীর মতো কুটকৌশল গ্রহণ করে আর বিচার করে তাদের কার্যক্রম প্রধান স্বামী না জান অথবা স্বামী না জানের পূর্বে বিয়ে করেনি তাহলে বিয়ে বৈধ সে কে তাকে যে অথবা স্বামী জানে যে সে তাকে মানে যে কোনো মেয়ে বিধবা মেয়ে দুইটা সাক্ষী মিথ্যা সাক্ষী যদি গ্রহণ করে নিয়ে আসতে পারে তাহলে সে বিয়ে বৈধ তার আগে কোনো বিয়ে হয় নাই মানে তার আগে কোনো বিয়ে হয় নাই এটা এটা যদি আর কি প্রমাণ বলে দেয় আর কি এবং ইয়া যদি পায় না না মানে একটা 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 বিধবা মেয়ে সে কূট কৌশল নিল এবং দুইটা মিথ্যা সাক্ষী গ্রহণ করলো যে কোন একটা ছিলে আপনি যেটা একটা নিয়ে এসে আপনার বিরুদ্ধে এটা একটা ইয়া করলো দুইটা মিথ্যা সাক্ষী গ্রহণ করলো তবে ওই বিয়েটা বৈধ হয়ে যাবে অর্থাৎ সে ক্ষেত্রে আপনি কিছু করতে না ও আচ্ছা আমার বিয়ে হয় নাই বাট বলতেছে যে আমার বিয়ে হইছে একটা মেয়ে যদি দুইটা সাক্ষী শুধু ও যদি মাত্র দুইটা সাক্ষী গ্রহণ করতে পারে এটা তো দারুণ নাকি স্ক্যামিং একটা হয়ে গেল একটা স্ক্যাম করার একটা ভালো একটা বুদ্ধি হয়ে গেল হ্যাঁ হ্যাঁ ইচ্ছা করলে একটা মেয়ে যে কোনো ছেলেকে ফাসাবে আর কি এবং সেটা বৈধ কিন্তু ওয়েল দেন চ্যাপ্টার নামই হচ্ছে কুটচাল অবলম্বন হুম হুম এবং সেটা বৈধ করা হইছে শব্দ মেয়েদের ফারাজ ভাই শব্দ দিয়ে না এটা এটা মেয়েদের

না এখানে কিন্তু বলা হয় নাই ফারাজ ভাই যে সাক্ষী দুজন যে থাকবে যে মেয়েটা যে নিয়ে আসবে বিধবা সে কি ছেলে হবে নাকি মেয়ে সাক্ষী হবে এটা কিন্তু স্পেসিফাই করে দেওয়া হয় না এখানে যদি ছেলে দুটো সাক্ষী নিয়ে আসা হয় তাহলে কিন্তু এখানে ছেলে ফল মানে আপনি 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 ইয়া করলেন আপনি কনভিন্স করলেন আপনার ক্রাইমে দুইটা অবলা ছেলেকে কনভিন্স করে হ্যাঁ যে হ্যাঁ কনভিন্স যদি করতে পারে তাহলে আপনার বলার উপায় নাই আপনি জাজকে টাকা দিলেন ইয়ে টাকা দিলেন হুম হুম তো দরকার ফারাজ মাই বল এখানে মোহাম্মদ মানে এত অবলা নারীদের এত বিয়ে শাদি করে এত হেল্প করে দাসীরার নিয়ে হেল্প করে তো এখানে একটা বিধবা মেয়েকে তো মোহাম্মদ মোহাম্মদর সাবিরা এরা বিয়ে করতেই পারে এটা নিয়ে মানে এত প্যাচানোর কি দরকার আছে যে দুইজন শাখিকে কনভিন্স করে তারপরে নিয়ে যাও একটা লোকের কাছে সেই লোককে আবার মানে মানেই করতে হবে যে আমাকে বিয়ে করেছিলেন আপনি আগে এত ঝামেলা করার কি দরকার ঝামেলা বলতে এখন দেখা যাচ্ছে না অনেক ছেলেকে ফাসানোর একটা ইয়া থাকে বিধবা মেয়েদের একটা সুবিধা দিচ্ছে আর কি ইচ্ছা করলে যে কোনো ছেলের সঙ্গে বিয়ে করতে পারবে সুন্দর লাইফ লিড করতে পারবে অপশনটা বিয়ে রেখেছে কিন্তু আপনি যদি না করেন সেটা তো আর নবীজির দোষ না যার জন্য বেহেস্তে আপনারা কিছু দেয়নি

আর চিন্তা করেন ফারাজ ভাই আদম আবা কেমন ভোদাই ছিল হ্যাঁ নিজের মাথা মাথায় কোনো এটা এটা তার ট্রাস্ট এটা বেচারা ট্রাস্ট করছে এমন ভোদাই ভোদাই ছিল মানে সে মাথার ভিতরে কিচ্ছু নাই হাওয়া বলল আর কপ করে খেয়ে ফেলল আদিব কথা এটা তো পার্টনারের প্রতি ট্রাস্ট পার্টনারের প্রতি ট্রাস্ট থাকা লাগবে না এখন আর স্ক্যাম হওয়ার আগে তো দুনিয়ার প্রথম স্ক্যাম হওয়ার আগে তো কেউ জানবে না যে স্ক্যামার বলে কিছু আছে না না পত্নী প্রেম পত্নী প্রেম বলে তো একটা কথা আছে নাকি

ওই যে ছোট ছোট রিল গুলো যে আসে যে ফেসবুক ওইটার কথা হচ্ছে তো ইদানিং যে বাংলাদেশের যে একটা বিষয় নিয়ে যে অনেক কি হচ্ছে ভিডিও হচ্ছে যে ওই যে একটা আঠারো বছরের মেয়ে একজন সিক্সটি ইয়ার্স ওল্ড কে যে বিয়ে করছে মুশতাক না কি যেন নাম আর মেয়েটার নাম হচ্ছে তিসা তো আমি মানে চিন্তা করছিলাম যে এটা নিয়ে মানুষের এত কেন প্রবলেম কারণ যেখানে মোহাম্মদ অনেক বয়সে একটা ছয় বছরের মেয়েকে যদি বিয়ে করতে পারে সেখানে এখনকার সময় একটা ষাট বছরের মানুষ একটা আঠারো বছরের মেয়েকে বিয়ে করতেই পারে এটা তো মানে আমাদের ধর্মতে তো এরকম কোনো ধর্মের দিক থেকে বলতে গেলে আরকি আমি সেটাই বলছি যে এটা নিয়ে এত মাতামাতি কেন হচ্ছে মাতামাতি হওয়ার তো কথা না মানে আমি আমি একটা জিনিস ইয়ে করলাম আমি টিকটক আনার বাট ফেসবুক এরকম কয়েকটা ভিডিও দেখছিলাম ভিডিও দেখছি মানে টাইম লাইনে চলে আসে বা ভিডিও ইসের মতো চলে আসে আমি যতক্ষণ তাদের ইন্টারভিউ বা ইসের যতটু কথা শুনছি হয়তো বা চার পাঁচ মিনিট হবে আমি ওইটার মধ্যে একবারও দেখি নাই বা হাইলাইটেড থাকে প্রথম দিকে ওই হাইলাইটেড পার্টও দেখে নাই তারা একবারও আপনি যে কথাটা বললেন যে মোহাম্মদ নিজেই কাজ করছে ধর্ম দিয়ে জাস্টিফাই করতে যায় নাই কেননা তারা নিজেরাও জানাইছে তাদেরটা তো কম তাদের তো ডিস্টেন্স ওইখানে কম এডাল্ট লোকজন বিয়ে করছে আমি জানি না রিসেন্ট যে বাচ্চাটা বিয়ে করছে তার টিচার কেমন জানি না সে অ্যাডাল্ট কিনা অম বর্ফুল কিনা 18 বছর প্লাস কি নামে যায় না বাট যদি হয়ে থাকে তাহলে তো তারা অ্যাডাল্ট ওখানে তো ওখানে তার কারো কিছু বলার দিশ রই যেখানে তারা যাকে প্যাটারন অফ কন্ট্রাক্ট মানে যে সর্বকালে আদর্শ সেটা তো নিজে শিশু শিশুর বিভাগ করে বসে আছে শিশু দর্শন করে বসে আছে ওই ব্যাপারে তার মানে কারো কোনো হই নাই কারো কোনো হইবত্ব নাই আমি সেটা জাস্টিফাই করতেছ না জিনিসটা মানে আমি বুঝতে পারছি যে মানে নর্মালি তো আসলে বছরের একটা মেয়ে একটা বয়স্ক মানুষকে বিয়ে করাটা আসলে কনসার্নই কারণ আঠারো বছর হলেই যে সব দিক থেকে একটা মানুষ অ্যাডাল্ট হয়ে যায় এটা তো না এটা হয়তো একটা একটা মানে পরে গিয়ে হয়তো করবে যে সে একটা ভুল করেছে সেটা অন্য সাবজেক্ট কিন্তু আমি বলতে চাচ্ছিলাম যে মানে এত যে মানে সবার এত যে রাগ এত যে সেখানে যে নিজের ধর্মের যে প্রধান যে মানুষ মোহাম্মদ সেই যখন এই কাজ করে গেছে সেদিক থেকে চিন্তা করলে তো জাস্টিফাই হয় জিনিসটা সেটাই বলতে চাচ্ছিলাম থ্যাংক ইউ আরফারাজ ভাই নামাজ কালাম নামাজের আসলে যখন নামাজ পড়তাম কিছুই বুঝতাম না ফরাজ ভাই সত্যি ওই সুরা কতগুলো মুখস্ত ছিল ছোট ছোট সবচেয়ে ছোট ছোট সুরা গুলো মুখস্ত ছিল ওগুলো দিয়ে কোনোরকম চালিয়ে যেতাম আর কি ওকে আমাদের